লালমনিহাটে বন্যার যদি সার্বিক অবস্থা বলা যায় তবে গতকালকে লালমনিহাটে বেশ নিম্ন অঞ্চলগুলো প্লাবিত অবস্থা ছিল তবে সময় যত গড়িয়ে গেছে তিস্তা নদীর পানি সীমার আজকে সকাল ছয়টায় বাহান্ন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে তিস্তা ব্যারেজ পয়েন্টে নিচ দিয়ে প্রবাহিত হলেও লালমনিহাট জেলায় দুইটি উপজেলা লালমনিহাট সদর এবং আজিতমারি উপজেলা দুইটি উপজেলার নিম্ন অঞ্চলগুলো এখনও প্লাবিত রয়েছে কিছু কিছু স্থানে তবে প্লাবিত এলাকার যে লোকজন রয়েছে তারা প্রায় কিছু 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 পরিবার তারা ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে তবে এই পরিবারগুলো তারা তাদের যে ঘর বাড়িতে এসে লক্ষ্য করে তাদের ঘরের টিন ভেঙে গেছে তাদের ঘরে চুলা টুলা রান্না করার খাট পালং অনেক কিছু এখানে প্রায় নষ্ট হয়ে গেছে তবু এবং অবশিষ্ট যতটুকু রয়েছে ততটুকু দিয়ে তারা নতুন করে বাসার এখানে চেষ্টা চেষ্টা চালাচ্ছে তবে আমার পিছনে আপনি দেখ দেখতে পাচ্ছেন যে লোকজন ইতিমধ্যে ঘরে ফেরা শুরু করেছে তবে তাদের মধ্যে এখন যেটা বর্তমান সমস্যা দেখা দিয়েছে খাদ্য সংকট তবে খাদ্য সংকটের কারণে বিভিন্ন স্থানে লোকজন বিভিন্ন স্থানে